আসসালামু আলাইকুম আজকে যে মেশিনটা নিয়ে আলোচনা করব এটা এর আগে আপনারা হয়তো একটু কমই দেখেছেন এটা মেনলি ডাবল গান পাওয়ার স্প্রেয়ার বলে এটা খুবই শক্তিশালী একটা মেশিন তো এই মেশিনটা নিয়েই আজকের আলোচনা তো পুরো ভিডিও জুড়ে আমি টুটুল আছি আপনাদের সঙ্গে চলুন শুরু করা যায় সামনে যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে পাওয়ার স্প্রেয়ার এর আগে যেগুলো দেখেছিলেন সেগুলো সিঙ্গেল ওগুলো এরকম ট্রলি সিস্টেম ছিল না এটাতে দেখেন চারটা চাকা দেয়া আছে সামনে দুটো বড় চাকা দেওয়া আছে পিছনে দুটো ছোট চাকা দেয়া আছে তো এই চাকাটার কারণে এই পুরো ইঞ্জিনটাকে সে নর্মালি যে কোনো জায়গায় মুভ করতে পারে খুবই ইজিলি এবং এখানে যে ইঞ্জিনটা দেখছেন ইঞ্জিনটা হচ্ছে আপনার সাত হর্ষের ইঞ্জিন এটা পেট্রোল চালিত সামনে যে পাওয়ার স্প্রেয়ারটা দেখছেন স্প্রেয়ার যে অংশটা যেটা হচ্ছে আপনার পাম্প বলে অনেকেই যে এটা থেকেই পানিটা আসলে টানা হয় সেই শেপটা এটা দেখতে পাচ্ছেন আগেরগুলার তুলনায় কত বড় আসলে এটা হচ্ছে ইনলাইন এই ইন দেখতে পাচ্ছেন কত মোটা পাইপ ব্যবহার করা আছে এটা যত জোরে পানি টানে তত স্পিডে এইগুলো দিতেই পারে না এত স্পিডে পানিটাকে টানে সে কারণে দেখেন এখানে একটা ওভারফ্লো পাইপ আমরা ব্যবহার করেছি তো এই ওভারফ্লো পাইপটার কারণে যে পানিটা এই তিনটা মাথা দিয়ে বের হতে পারে না সেই পানিটা আবার এটা থেকে ওভারফ্লো লাইন দিয়ে রিটার্ন হয়ে আপনার মেশিনের মধ্যে আসে তো এখানে দেখতে পাচ্ছেন নর্মালি এটা ডাবল গান স্প্রেয়ার বলা হয় এখানে দুইটা লাইন দুই পাশে আছে যেটা দিয়ে আপনি স্প্রে করতে পারবেন যে লাইন মাঝখানে একটা লাইন দেখেন এটা দিয়ে আপনি সচরাচর ছোটোখাটো যে সেচের কাজগুলো আছে বিভিন্ন জায়গায় পানি দেয়া সেটা করতে পারবেন এখানে যে তিনটা অংশ দেখছেন একটা হচ্ছে এখান থেকে আপনি যখন এটা লুজ দিবেন বা টাইট করবেন এটার উপর নির্ভর করবে আপনি কত স্পিডে পানিটাকে নেবেন সেটার উপর ডিপেন্ড করবে এবং এখানে একটা লকের মাধ্যমে এটা আপনি আটকিয়েও দিতে পারবেন এবং পাশেরটা দেখছেন এটা অন্যান্য মেশিনারিজের দেখবেন যে এটা অনেকটা ছোট থাকে যেগুলো ছোট ছোটো ছোটো স্প্রে মেশিনগুলো আছে এটা বড় দেখেন কত বড় এটার কারণে অনেক দ্রুত পানি টানে এবং এপাশে দেখেন একটা মিটার দেওয়া আছে যেটার জন্য আপনি প্রেশার প্রেশার যেটা আছে সেই প্রেশারটাকে আপনার দেখতে পারবেন যে কত প্রেসারে আপনাকে পানিটাকে ডেলিভারি করছে এবং গানের ক্ষেত্রেও দেখেন প্রত্যেকটাতে আলাদা আলাদা লক দেওয়া আছে আপনি চাইলে একটাও ব্যবহার করতে পারবেন আপনি চাইলে দুইটাও ব্যবহার করতে পারবেন এবং তিনটাও ব্যবহার করতে পারবেন সেন এই সেপটাকে ঘোরানোর জন্য দুইটা বেল ব্যবহার করা আছে এবং এখানে এই বেলের সেফটি দেওয়া আছে সেফটি গার্ড এই সেফটি গার্ডের কারণে সচরাচর আপনার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম আপনার ইচ্ছে করে যদি হাত না দেন তাছাড়া কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই এই অংশটাতে পাইপ রোলার দেওয়া আছে এটাতে শুধু আপনি একটা পাইপ গুছিয়ে রাখতে পারবেন আর দ্বিতীয় যেটা ব্যবহার করবেন সেটা আলাদাভাবে আপনি টেনে নিয়ে আপনাকে ব্যবহার করতে হবে এখানে দেখেন এই লকটা কত সুন্দর করে দেওয়া আছে যেটার কারণে আপনারা পাইপটা খুব ইজিলি গুছিয়ে নিতে পারবেন এখানে আমরা একশো ফিট পাইপ গুছিয়েছি আপনি চাইলে তিনশো সাড়ে তিনশো ফিট পাইপও গুছিয়ে নিয়ে আপনি কাজ করতে পারবেন এই মেশিনের যে গানগুলো আছে গানগুলো দেখতে পাচ্ছেন কত বড় পুরো একটা হাতেই একটা করে গান অনেক লম্বা গান এখানেই কম বেশি করে কুয়াশা বা স্পিড পুরোটাই করতে পারবেন এখানে ঘুরিয়ে এটাকে মতো করে আপনার জমিতে বিভিন্ন ফসলে ব্যবহার করতে পারবেন এবং এখান থেকে পেছিয়ে লম্বা করে নিচ থেকে গাছের উপর পর্যন্ত দিতে পারবেন স্পিডের ব্যাপারটা আপনারা দুইভাবেই ব্যবহার করতে পারেন এক হচ্ছে হাত দুই হচ্ছে পিক কম বেশি করেও স্পিডটা কম বেশি করতে পারবেন অল্প বাজেট তারা সিঙ্গেলগুলো নিতে পারবেন এইগুলো হচ্ছে যাদের বড় বড় বিশাল বিশাল বাগান আছে তারা এটা ব্যবহার করতে পারেন কারণ এটা খুবই এক একটা বাগানের জন্য বিশাল কারণ আপনার দুইজন একসাথে স্প্রে করতে পারবে কতটা সময় বাঁচতেছে কতটা খরচ বাঁচবে আপনারা জানেন যে একটা স্প্রে করতে গেলে কতজন লোক নিতে হয় কীরকম খরচ হয় সারাদিনেই কতটা সময় চলে যায় সব মিলে অনেক খরচ হয়ে যায় তো আমরা চাই যে আপনাদের খরচগুলো দিন দিন আরও কমুক যদি আপনার এই প্রোডাক্টটা প্রয়োজন হয় অবশ্যই কল করবেন ভিডিওতে দেওয়া নম্বরে অথবা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ কুরিয়ারে নিতে পারবেন যে কোনো কুরিয়ারের মাধ্যমে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ